আসসালামু আলাইকুম সবাইকে, আফরিনস আলটিমেট কিচেনে সবাইকে আরও একটি বার স্বাগতম। আমার ছোট্ট চ্যানেলটিতেও আমি একটা ভিডিওর জন্য রিকোয়েস্ট পেয়েছি, আজকে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি কীভাবে আমার হুইপক্রিমটাকে ফ্রস্টিং করি এবং সেটাকে কীভাবে করে আমি অনেকক্ষণ স্টিফ রাখি। এই হুইপক্রিমটাকে আমি কোথা থেকে কিনি এবং কোন ব্র্যান্ডের হুইপক্রিম কিনি তার সবই আমি ইন ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করছি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। আমি সবসময় এই ব্র্যান্ডের হুইপক্রিমই ব্যবহার করি, সেটা হচ্ছে ভিভো। এখানে ভিভো টপিং এইস লেখা থাকে, যেটা কুকিং এইস লেখা থাকে সেটা কেনা যাবে না, কারণ সেটা কুকিংয়ের কাজে ব্যবহার করা হয়। আর এরকম একটা প্যাকেটে 1100 গ্রামের ক্রিম থাকে এবং এটার দাম পড়ে প্রায় 320 থেকে 350 টাকা। এর উপরে এক্সপায়ার ডেটটাও লেখা থাকে, এটা দেখে কিনতে হয়। আমি দেখাচ্ছি এখন এটাকে আমি কীভাবে সংরক্ষণ করি। এটাকে প্রথমবার যখন ব্যবহার করি তখন আমি প্যাকেটের সাইডটাকে ভালোভাবে খুলে নিই, খুলে নিয়ে ঠিক এই জায়গায় একটা ছিদ্র করে নিই। এরপরে আমি আমার প্রয়োজন অনুযায়ী ক্রিমটাকে ব্যবহার করে নিই। আমার প্রয়োজন অনুযায়ী ক্রিমটাকে আমি বের করে এটাকে ভালোভাবে স্কচ টেপ দিয়ে আটকে দিই। তো আমি এখানে বলে রাখছি, আমি এখানে কুমিল্লা ক্রোকারিস থেকে এই ক্রিমটা নিয়েছিলাম, ওরা অনলাইনে ডেলিভারিও দেয়, সেইভাবেই আমি নিয়েছিলাম। ওরা 320 টাকা রেখেছিল প্রাইসটা, আপনারা চাইলে নিতে পারেন। তবে হ্যাঁ, আমি বলে রাখছি এই ভিডিওটা কোনো স্পন্সর্ড ভিডিও না। এখন আমি এই প্যাকেটটাকে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করব 1 মাসের জন্য। প্রথমে আমি একটা ছোট বাটি নিয়ে নিচ্ছি এবং সেই বাটিতে আমি 2 চা চামচ জেলাটিন নিয়ে নিচ্ছি। অনেকে বলেন যে আপনাদের ক্রিমটা বেশিক্ষণ স্টিফ থাকে না, খুব তাড়াতাড়ি গলে যায়, তাদেরকে আমি সাজেস্ট করব অবশ্যই জেলাটিনটা ব্যবহার করবেন, তাহলে ক্রিমটা অনেকটা সময় স্টিফ থাকবে। এখন আমি দিয়ে দিচ্ছি 4 চা চামচ পানি। পানিটা দেওয়া হয়ে গেলে এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি ফুটন্ত গরম পানি ব্যবহার করেছি, গরম পানিটা দিলে জেলাটিনটা খুব সুন্দর মিশে যায়। এই পর্যায়ে জেলাটিনটাকে একটু দানাদার মনে হতে পারে, বাট কিছুক্ষণ পরে এটা ঠিক হয়ে যাবে। এভাবে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে আমি এক সাইডে রেখে দেবো। এখন আমি দেখাচ্ছি যে আমি কীভাবে করে হুইপক্রিমটাকে ফ্রস্টিং করি। এরকম একটা বাটিতে আমি সুন্দরভাবে বরফ জমিয়ে রেখেছিলাম আগের রাতে, তার উপরে আমি এখানে 2 কাপ হুইপক্রিম নিয়েছি। এই বাটিটাকে আমি বরফের বাটিটার উপরে বসিয়ে ভালোভাবে বিট করে নিচ্ছি। আমি এখানে 2 কাপ হুইপক্রিম নিয়েছিলাম এবং ক্রিমটা ফুলে অলমোস্ট প্রায় 4 থেকে 5 কাপের মতো হয়ে গেছে। এটাকে আমি অনবরত বিট করে যাচ্ছি। এই পর্যায়ে আমি 4 টেবিল চামচ আইসিং সুগার দিয়ে নিচ্ছি। বাসায় যদি আইসিং সুগার না থাকে তাহলে চিনিটাকে ভালোভাবে গুঁড়া করে সেটা ছেঁকে নিলেও হবে। আমি চিনির পরিমাণটা একটু কম খাই, সেজন্য চিনিটা একটু কম অ্যাড করছি। আপনারা যদি চান চিনির পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। এখন আমি দিয়ে নিচ্ছি সেই জেলাটিনের মিশ্রণটা, এটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে ভালোভাবে ছেঁকে দিয়ে নেব। জেলাটিনটা যদি ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়া না হয় তাহলে মিশ্রণটার মধ্যে লাম্পস চলে আসবে। ছাঁকনিতে থাকা এই বাকি অংশগুলো আমি এখন ফেলে দিচ্ছি। এখন আমি ক্রিমটাকে আরও কিছুক্ষণ বিট করে নেব। আমি এটাকে ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ পর্যন্ত একটি স্টিফ পিক্স হবে। তবে হ্যাঁ, এটাকে অবশ্যই ওভারবিট করা যাবে না, যদি ওভারবিট করা হয় তাহলে কেকের উপরে ক্রিমটা ভালো বসে না। আমার এখন সম্পূর্ণ বিট করা হয়ে গেছে। আমি বিটারটাকে সরিয়ে দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন কনসিস্টেন্সি আছে এটা। এখন দেখে বোঝা যাচ্ছে এটা যথেষ্ট স্টিফ এবং এটা কিন্তু সহজে গলবে না। আমি উল্টিয়ে দেখাচ্ছি বাটিটাকে, এটা পড়েও যাচ্ছে না। এটা দিয়ে আপনারা চাইলেই খুব সহজে যে কোনো ধরনের ডিজাইন আপনারা কেকের উপরে করতে পারবেন। আমি একটা স্প্যাচুলা দিয়েও দেখাচ্ছি এটা কতটা স্টিফ আছে। আমি ঠিক যেই যে টিপসগুলো বললাম এগুলো যদি প্রপারলি ফলো করতে পারেন তাহলে আপনাদের ক্রিমটা ঠিক এমনই হবে এবং সেটা অনেকক্ষণ পর্যন্ত ভালো থাকবে। আমি এই ক্রিমটা দিয়ে এরকম একটা কেক ডেকোরেট করেছিলাম, আমি সেখান থেকেও কিছু স্নিক পিক আপনাদের সাথে শেয়ার করছি। এই ক্রিমটা দিয়ে আমি যে কেকটা তৈরি করেছিলাম সেই কেকটাকে আমি
আমার এক রিলেটিভের বাসায় নিয়ে গিয়েছিলাম এবং অলমোস্ট 2 ঘন্টা জার্নি করে, এবং সেটা তো আশা করছি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।